কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন ও তার শত ভাই সহ কৌরব বংশ ধ্বংস হয়ে যাওয়ায় শোকার্ত গান্ধারী এই দুর্দশার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করে। তিনি মনে করেন যে শ্রীকৃষ্ণের কারণেই এই যুদ্ধ হয়েছে। শ্রীকৃষ্ণ যদি চাইত এই যুদ্ধ আটকাতে পারত, কিন্তু কৃষ্ণ তা করেনি। সেই জন্য শোকার্ত গান্ধারী ক্রোধে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেইভাবে যদু বংশ ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণ আর মাত্র 36 বছর বাঁচবেন। শ্রীকৃষ্ণ গান্ধারীর এই অভিশাপকে আশীর্বাদ হিসেবে স্বীকার করে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতে হয়। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব একবার তার বন্ধুদের সাথে কয়েকজন ঋষির সাথে ছলনা করার জন্য গর্ভবতী মহিলার বেশে গিয়ে তাদের জিজ্ঞাসা করেন যে মহিলা ঋষি শাম্বের কি সন্তান হবে, পুত্র নাকি কন্যা। ঋষিরা তাদের ছলনা বুঝতে পেরে ক্রোধে বিহ্বল হয়ে অভিশাপ দেন যে শাম্বের গর্ভে একটি মুসল জন্ম হবে এবং সেই মুসল যদু বংশের বিনাশের কারণ হবে। পরবর্তীতে শাম্বের একটি লোহার পিণ্ডরূপ সন্তান হয়। এটি শ্রীকৃষ্ণের কাছে গোপন রাখা হয়। পরে রাজা উগ্রসেনের পরামর্শে ওই লোহার পিণ্ডটি টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেয় শাম্বের বন্ধুরা। ওই লোহার একটি টুকরো একটি মাছ খেয়ে ফেলে। ওই মাছটি জীবু নামের একটি ব্যাধের জালে জড়িয়ে পড়ে। পরে ওই মাছের পেট কেটে লোহার পিণ্ডটি বের করে তীরের ফলা তৈরি করে পরে ওই তীরেরই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। একদিন একটি গাছে বিশ্রামরত অবস্থানে শ্রীকৃষ্ণ বসেছিলেন, এমন সময় জীবু নামের ওই ব্যাধ শ্রীকৃষ্ণের পাকে একটি পাখি ভেবে তীর চালায় এবং সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। পরে জীবু শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায়। শ্রীকৃষ্ণ জানেন ওই ব্যাধ জিরুই আগের জন্মে সুগ্রীবের দাদা বালি ছিলেন। আগের জন্মে শ্রীকৃষ্ণ রাম অবতারে সুগ্রীবকে সহায়তা করার জন্য আড়াল থেকে তীর চালিয়ে মহাবলী বালিকে বধ করেছিলেন, আর সেই কারণেই আগের জন্মের কর্মের ফল হিসেবে এই জন্মে শ্রীকৃষ্ণের মৃত্যু হয় এই ব্যাধের হাতে। তাই কর্মফল সকলকেই ভোগ করতে হয়, এটাই দৃঢ় সত্য। এছাড়াও শ্রীকৃষ্ণের সেই অভিশাপের শেষ পরিণতি যদু বংশের কি হয়েছিল এবং কি হয়েছিল দ্বারকা শহরে এবং কিভাবে শ্রীকৃষ্ণের হৃৎপণ্ড আজও অক্ষত হয়ে রয়েছে সে কাহিনী জানবো ভিডিওর পরবর্তী সেগমেন্টে। ভিডিওটির সাথে জুড়ে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুরুক্ষেত্র যুদ্ধ যেখানে শেষ এই কাহিনীর শুরু সেখান থেকে। যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে শোকে পাগলিনী প্রায় হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী। কুরুক্ষেত্রে যুদ্ধের ফলাফল কি হতে চলেছে তা জানা থাকলেও এই বিপুল ধ্বংস এড়াবার কোনো চেষ্টা তিনি কেন করেননি তা কৃষ্ণের কাছে জানতে চান গান্ধারী। তার এতদিনের ধর্মনিষ্ঠার এই প্রতিদান কেন হবে সে বিষয়ে প্রশ্ন তোলেন সন্তান হারা এক মা। তার শতপুত্রের মৃত্যুর জন্য সরাসরি মানে কৃষ্ণকেই দায়ী করেন গান্ধারী। যেভাবে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে কুরু বংশ ধ্বংস হয়ে গেল সেভাবেই নিজেরা নিজেরা লড়াই করে যাদব বংশ অর্থাৎ শ্রীকৃষ্ণের যাদব বংশ ধ্বংস হয়ে যাবে একদিন, এই অভিশাপ দেন গান্ধারী। এরপর নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান শ্রীকৃষ্ণ। স্ত্রী রুক্মিণী ও পুত্র শাম্বকে নিয়ে 35 বছর সুখে বসবাস করেন দ্বারকায়। এমন নিশ্চিত সুখ শান্তিতে বাস করে যাদব বংশ মানবিকতা ভালোবাসা নিয়ম নিষ্ঠা ও আদর্শ সবই ভুলে গিয়েছিল। গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ার দিন যত এগিয়ে আসতে লাগলো ততই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো দ্বারকায়। একদিন সপ্তঋষি কৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকা আসেন। তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্র শাম্ব ও তার বন্ধুরা। মহিলার মতন সাত পোশাকের পর এবং পেটে লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্তঋষির সামনে আসেন শাম্ব। ঋষিরা তাদের ক্ষমতায় শাম্বর গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানতে চান। পুরো বিষয়টি ধরে ফেলে সপ্তঋষি অভিশাপ দেন যে শাম্ব শরীরে যা বাধা আছে তাই এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঠিক পরের দিন পেটে প্রচন্ড ব্যথায় শয্যাশয়ী হয়ে পড়েন শাম্ব। কৃষ্ণ বলরাম তাকে দেখতে এলে সপ্তঋষির অভিশাপের কথা শোনেন। শাম্বর পাশে রাখা লোহার টুকরোটাও দেখেন তারা। ওই লোহার টুকরো গুঁড়ো করে প্রভাসনকে ভাসিয়ে দেবার নির্দেশ দেন। গোটা গুঁড়ো হলেও একটা টুকরো লোহা থেকে যায়। তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটা মাছ গিলে ফেলে। ওই মাছ আবার ধরা পড়ে স্থানীয় এক মৎস্যজীবীর জালে। মাছ কেটে পেটের মধ্যে লোহার টুকরো দেখে তা দিয়ে হারপুন বানান ওই স্থানীয় মৎস্যজীবী বা ব্যাধ
জরা। একদিন প্রভাস নদীর তীরে গান বাজনা খানা পিনার জন্য জড়ো হন যাদব বংশরা। প্রচুর মদ্যপান করে সবাই নিজেদের মধ্যে এই গোলমালে জড়িয়ে পড়েন। শুরু হয় হাতাহাতি, তা গড়ায় যুদ্ধ পর্যন্ত। ওই লোহার যে টুকরো গুরু করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তা পাড়ে জমে বিশেষ এক ধরনের ঘাস জন্ম নিয়েছিল। ওই ঘাসের শীষ দিয়েই পরস্পর পরস্পরকে আক্রমণ করেন যাদবরা, আর একে অপরের প্রত্যেকের মৃত্যু হয়। ওই ঘাস হলো সরকাঠি, সত্যি হয় গান্ধারী অভিশাপ। যাদব বংশ শেষ হয়ে যাওয়ার শোকে একটা গাছের তলায় বসেছিলেন শ্রীকৃষ্ণ। সেই সময় তার রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে, বা অনেকে বলে পাখি মনে করে, সেই হারপুনটি ছড়েন সেই ব্যাট জরা। এই হারপুন তৈরি হয়েছিল সেই লোহার টুকরো থেকে যেটি ওই মাছটি খেয়ে ফেলেছিল। পায় হারপুন গেঁথে মৃত্যু হয় শ্রীকৃষ্ণের। খবর পেয়ে পাণ্ডবরা যখন দ্বারকা পৌঁছলেন, ততক্ষণে সব শেষ। কৃষ্ণের অন্ত্যেষ্টি ক্রিয়া সাঙ্গ করেন পাণ্ডবরা, কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় কৃষ্ণের হৃৎপিণ্ডটি জ্বলছে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকার সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুর ফিরে যান পাণ্ডবরা। সমুদ্রের জল এসে ভাসিয়ে নিয়ে যায় দ্বারকাকে, সমুদ্রের নিচে টুমে যায় দ্বারকা। কৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহার দণ্ডে পরিণত হয়। এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রতুণ্ড একদিন রাতে স্বপ্নাদেশ পান যে নীল মাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান। পরের দিন সকালে নীল মাধবের মূর্তি খুঁজে পেয়ে সেখানে জগন্নাথ মন্দির নির্মাণ করেন ইন্দ্রতুণ্ড। একদিন নদীর জলে স্নান করতে করতে একটি নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন ইন্দ্রতুণ্ড। লোহার টুকরোটি হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিস ফিস করে বলেন যে এই হৃদয় তারই, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যে তা স্থাপন করেন ইন্দ্রতুণ্ড। কিন্তু তা এমন ভাবে করা হয় যাতে তা কেউ যেন দেখতে না পায়। আজও বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় পুরীর জগন্নাথ মন্দিরে। এই ছিল শ্রীকৃষ্ণের উপর গান্ধারীর অভিশাপ, যদু বংশের ধ্বংসের কারণ এবং কাহিনী, এবং দ্বারকা নগরীর ধ্বংসলীলা। তো কর্মফল বা কোনো অভিশাপের ঊর্ধ্বে কখনো শ্রীকৃষ্ণ যেতে পারেননি, সাধারণ মানুষ কে সেখানে। তো এটাই এই কাহিনীর শিক্ষা এবং এটাই এই কাহিনীর মেসেজ। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই কাহিনী আজকে আপনাদের সকলের সামনে তুলে আনলাম যে কর্মফল এবং অভিশাপ তার ঊর্ধ্বে কেউ নয়। তাই সঠিকভাবে জীবন কাটান, সঠিকভাবে চলুন এবং অন্যায় থেকে দূরে থাকুন, বিরত থাকুন। শ্রীকৃষ্ণ রক্ষা পাননি, আমি আপনি কে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন এবং প্রত্যেকটি কাজ দেখতে থাকুন। আজ বিদায় দিন, শুভ জন্মাষ্টমী, নমস্কার।